তো এখানে একটা হেলদি ব্রেকফাস্ট করব, তার জন্য আটা নিয়ে নিয়েছি, গাজর, লঙ্কা আর টমেটো। তো এগুলো কুচিয়ে নেব আমি, তো কুচিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি টমেটো। এতে হবে গাজরের পরোটা আর তার সাথে করব রায়তা। তো চলো রেসিপিটা পুরো দেখতে থাকো। তো এখন আমি মাখা হয়ে গেছে, তো এখন আমি বেলে ভেজে নিচ্ছি। তো চলো তারপর ভাজা হয়ে গেলে রায়তাটা করব। তো ওখানে পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার রায়তাটা করব। দই, গাজর, লঙ্কা, শশা, বিট, নুন, লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে ফেটিয়ে নেব। তো নিয়ে এবার তোমাদেরকে তারপর দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো। তো এখানে আমার রায়তাটা প্রায় কমপ্লিট। তো এটা আমি প্লেটে বেটে দেখাচ্ছি, আর তোমরাও ঘরে একবার ট্রাই করবে গাজরের পরোটা আর তার সাথে রায়তা, দারুণ লাগে, দারুণ। আমি খাওয়ার পর বলছি হেভি হয়েছে, আর আমি প্রথম মানে প্রথম করেছি। তো তোমরাও ট্রাই করবে, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।